আমরা ডিমের অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি ডিমের একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসেবে। এটা দারুণ, বাচ্চা বড় সবারই ভালো লাগবে, বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দেওয়া যেতে পারে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমার সব রান্না নোটিফিকেশান আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আমি এর জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচানো 1 টেবিল চামচ পেঁয়াজ, 1টা কাঁচা লঙ্কা কুচি, আর 2 চা চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা গরম চাটুর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার, বাটারটা গলতে শুরু করেছে, ফ্লেমটা লোয়ে থাকবে। আমি বাটারটা স্প্যাচুলার সাহায্যে প্যানে লাগিয়ে নিলাম ভালো করে, তারপর গুলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে 50% ভাজা হলেই আমি এটাকে রোল করে নেব, ভিতরটা নরমই থাকবে। এবার আমি এটাকে রোল করে নিচ্ছি। ভিতরটা কিন্তু নরম নরমই আছে। এবার আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে রোল করে নিলাম। তারপর এটাকে সাবধানে আমি উল্টে দেব, 10 সেকেন্ড মতো এই পাশটা আমি ভাজা ভাজা করে আঁচটা বন্ধ করে দেব। আঁচটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে টুকরো করে নেব, যে কোনো সাইজে আপনারা এটা কেটে নিতে পারেন। আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো আমি করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, আপনারা এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ প্যাপরিকা পাউডার, এর বদলে আপনারা রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু পার্সলে পাতার গুঁড়ো, না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাঝারি ঘনত্বের একটা ব্যাটার বানাবো। বেশি পাতলাও হবে না ব্যাটারটা, আবার বেশি ঘনও হবে না। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি গুলে নিচ্ছি, স্মুথ একটা ব্যাটার তৈরি করব। দেখুন এরকম ঘনত্বের ব্যাটার হবে। আমি 5 মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার আমি একটু গুলে নিচ্ছি। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি 1-1টা ডিমের টুকরো ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নেব উল্টে পাল্টে। একটা আমি ভেজে দেখাচ্ছি, এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখলে তেলটা বেশি শোক করবে না। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, তুলে একটা পেপার টাওয়েলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। সব কটা ভাজা হয়ে গেছে, ভিতর থেকে সফট কিন্তু উপরটা বেশ কুরকুরে হয়েছে। যে কোনো সস বা মেয়োনিজের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।